দেখছেন হ্যাঁ যে যেই দিক থেকে পারছে নামার চেষ্টা করতেছে কারণ এই যে বিরক্তিকর সময় আর কেউ কাটাতে চায় না লঞ্চে এখন জাস্ট নেমে তাদের বাসায় বা আপনজনদের কাছে যেতে চায় আর একটু মানে আরাম করতে চায় কারণ দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা কিন্তু লঞ্চটি লাগে ঢাকা থেকে আসার জন্য দর্শক দেখছেন হাজার হাজার যাত্রী নিয়ে পারাবত 11 লঞ্চটি ঈদের ডে সার্ভিস নিয়ে বরিশাল ঘাটে চলে আসছে দেখছেন লঞ্চটির একদম প্রতিটা ডেকে ফ্রন্ট সাইডে একদম ছাদের উপরেও কিন্তু প্রচুর যাত্রী আছে লঞ্চের পুরো কানায় কানায় একদম যাত্রীতে ভরপুর এখন সময় প্রায় 5টা 40 মিনিটের মতো এখনো বরিশাল ঘাটে ঘাট দেয়নি লঞ্চটি পাশাপাশি প্রিন্স আলো 10 লঞ্চও কিন্তু চলে আসছে দর্শক দেখছেন পারাবত 11 লঞ্চটি বরিশাল ঘাটে বার্থিং করছে অলরেডি ওই সাইডে সিঁড়ি দেওয়ার চেষ্টা করতেছে আপনারা দেখতেছেন ফ্রন্ট সাইটের অবস্থা পারাবত 11 লঞ্চের প্রচুর যাত্রী আছে কিন্তু অধিকাংশ যাত্রী একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসছে দেখছেন কেবিনের সাইটের যাত্রী অবস্থা সবাই কিন্তু কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে দীর্ঘ টাইম কিন্তু লঞ্চটি চলার পরে ঢাকা থেকে বরিশালে আসছে বিশেষ করে লঞ্চগুলো কিন্তু 10টার সময় সকাল 10টায় কিন্তু ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসছে মোট 3টা লঞ্চ আসার কথা অলরেডি 2টা লঞ্চ বরিশাল ঘাটে আছে প্রিন্স আওলাদ 10 এবং পারাবত 11 লঞ্চ দর্শক এখনো কোনো যাত্রী নামতে পারে নাই অনেকে এই যে লাফিয়ে নামার চেষ্টা করতেছে যাত্রী সিঁড়ি দেওয়ার আগেই কিন্তু অনেকে নামার চেষ্টা করতেছে লাফিয়ে আপনাদেরকে একদম বারণ করতেছি যে আপনারা যারা আমার ভিডিও দেখবেন তারা চেষ্টা করবেন যে এরকম না করার কারণ এই সব সময় কিন্তু বেশ মানে ভালোই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে গত বছর কিন্তু বেশ কয়েক জায়গায় এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কারো পা হারা গেছে দেখেন দর্শক যেই আর্নি আমাদের চেয়ে বেশ কয়েক ফিট উপরে থাকতো সেই আর্নি কিন্তু এখন আমার চেয়ে প্রায় 1 ফিট নিচে আছে এটা ধরতে পারতেছি চাইলে এখানে উঠে বসতেও পারবো তো বুঝাই যাচ্ছে যে ফুল লোড অবস্থায় পারাবত 11 লঞ্চটি ঈদের যাত্রী নিয়ে ডে সার্ভিসে চলে আসছে বরিশালে দেখেন দর্শক যাত্রীরা কিন্তু একদম হুমড়ি খেয়ে পড়ছে লঞ্চটি লঞ্চ থেকে নামার জন্য কিন্তু এখনও সঠিকভাবে আর কি জাস্ট একটা সিঁড়ির উপরে কিন্তু যাত্রী নামানো হচ্ছে ঠিকভাবে লঞ্চটি প্লেস করা হয় না একদম মুখোমুখি আর কি আসছে তো একটু অ্যাঙ্গেলে থাকলে তখন সঠিকভাবে সিঁড়ি দেওয়া যেত এই যে দেখছেন বাচ্চারা দীর্ঘ টাইম গরমে আটকে আছে ভিতরে কেউই কিন্তু বসতে পারে নাই বা লঞ্চে দেখা গেছে কেউ একটু শোয় বা বসে সেরকম কোনো অবস্থাই নেই কিন্তু লঞ্চটিতে পারাবত 11 লঞ্চটিতে সমানে কিন্তু এইরকম লাফিয়ে নামছে যাত্রীরা কারণ ওই সাইডে জাস্ট একটা সিঁড়ি দেওয়া আছে এরকম টুকটাক কিন্তু লাগে ঈদের সময় কারণ সবারই মাথা গরম গরম এমনিতেও গরম এছাড়াও বিরক্তিকর জার্নিতে কিন্তু তাদের অবস্থা খারাপ সেক্ষেত্রে হালকা কোনো সমস্যা হলেই তাদের মধ্যে মানে মোটামুটি যুদ্ধ লেগে যায় দেখছেন হ্যাঁ যে যেই দিক থেকে পারছে নামার চেষ্টা করতেছে কারণ এই যে বিরক্তিকর সময় আর কেউ কাটাতে চায় না লঞ্চে এখন জাস্ট নেমে তাদের বাসায় বা আপনজনদের কাছে যেতে চায় আর একটু মানে আরাম করতে চায় কারণ দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা কিন্তু লঞ্চটি লাগছে ঢাকা থেকে আসার জন্য আপনার সকাল 10টায় লঞ্চগুলো ছাড়ছে এবং এখন সময় বিকাল এই লঞ্চটা আর কি বিকাল 5টা 40-এর দিকে আর কি বরিশাল ঘাটে প্লেস করছে দেখছেন ওই দিক থেকেও যাত্রী নামছে উপর থেকে
দর্শক সময় 6টা 4 মিনিট সন্ধ্যা 6টা 4 মিনিট এখনো কিন্তু সমানে পারাপত 11 লঞ্চটি যাত্রী নামিয়ে যাচ্ছে এদিকে অ্যাডভেঞ্চার আবার যাত্রী আটকে দিয়ে সিঁড়ি নামানো হচ্ছে হয়তো সিঁড়িটা দিলে সঠিকভাবে নামতে পারবে দর্শক ওদিকে লঞ্চ থেকে যাত্রী নামছে এদিকে আবার আসলাম কারণ যেহেতু রোজা আছি সেক্ষেত্রে তো রোজা ইফতার করার একটা ইয়া থাকতে হবে সেক্ষেত্রে একটু পানি নিই দেখি রোজা ভাঙার জন্য